আজকে আমি এই শাড়িটা পরে বাইরে বের হবো। এটা হচ্ছে সিল্কের মধ্যে বাটিক করা একটা শাড়ি। এই সিল্কের মধ্যে বাটিক প্রিন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর এই শাড়িগুলো অনেক কমফোর্টেবল। গরমে শাড়ি পরতে হলে এইগুলোই হচ্ছে একদম পারফেক্ট শাড়ি। আর এই শাড়িটা হচ্ছে মাল্টি কালার কম্বিনেশনের, মানে শাড়ির আঁচলটা হচ্ছে একটা কালার, কুচিতে থাকবে আরেকটা কালার, আর কোমরের সাইডে হচ্ছে আরেকটা কালার। এই টাইপের কালার কম্বিনেশনটা আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। শাড়িটার সাথে রানিং ব্লাউজ পিস আছে, কিন্তু আমি এক্সট্রা কোনো একটা ব্লাউজ দিয়ে পরবো। তো কি কালারের ব্লাউজ দিয়ে পরবো তাই ভাবছিলাম। শাড়ির মধ্যে যেহেতু কয়েকটা কালার আছে, যে কোনো একটা ম্যাচ করে নিলেই হবে। আর এই শাড়িটা হচ্ছে তাঁতের গল্প, এই পেজে আপনারা পেয়ে যাবেন। তো পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। ওনাদের পেজে কিন্তু এই টাইপের শাড়ির আরও অনেক অনেক কালারের ভ্যারিয়েশন আছে, ডিজাইনের ভ্যারিয়েশন আছে। তো শাড়ির কালারগুলো দেখছিলাম যে কোন কালারের ব্লাউজ এটার সাথে বেশি মানাবে। আসলে প্রতিটা কালারই সুন্দর। তো আমার কাছে হচ্ছে হলুদের মধ্যে একটা কাছাকাছি কালার অ্যাভেলেবেল ছিল, তো আমি এই ব্লাউজটা নামিয়ে নিয়েছি। এই টাইপের ব্লাউজগুলো অবশ্য যে কোনো শাড়ির সাথেই মানানসই হয়ে যায়। অবশ্য শাড়ির সাথে যে রানিং ব্লাউজটা আছে সেটা পরলেও কিন্তু খারাপ লাগতো না। আর এটার সাথে জুয়েলারি হচ্ছে আমি এই লং চেনটা পরবো বলে ঠিক করলাম, কারণ এই টাইপের শাড়ির সাথে একটুখানি লং চেন পরলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগবে। এই টাইপের শাড়ির ডিফারেন্ট লুক আনা যায় হচ্ছে ব্লাউজ চেঞ্জের মাধ্যমে আর হচ্ছে জুয়েলারি চেঞ্জের মাধ্যমে। তো আজকে এক ধরনের জুয়েলারি পরলাম, নেক্সটে যখন পরবো তখন হচ্ছে একদমই ডিফারেন্ট টাইপের জুয়েলারি দিয়ে পরবো, তাহলে কিন্তু এক একবার এক এক রকম দেখা যাবে। আর এই লং চেনের সাথে হচ্ছে আমি ছোট্ট ঝুমকা জোড়া পরে নিলাম, এটার সাথে আমি বড় ঝুমকাও পরি, ছোট ঝুমকাও পরি। আজকে যেহেতু আমি কোনো গর্জিয়াস পার্টিতে যাচ্ছি না, আমার একটা শ্যুট আছে সেখানে যাব, তো আমি হচ্ছে ছোট ঝুমকাটাই পরছি। আর সাথে হচ্ছে আমার পছন্দের দুইটা ফিঙ্গারিং পরে নিচ্ছি। তো এক হাতে তো চুড়ি পরা আছে, আরেক হাতে কি পরবো তাই ভাবছিলাম। পরে মনে হলো এই ব্রেসলেটটা পরি, এটা কিন্তু গোল প্লেটেড এর মধ্যে। এই টাইপের ব্রেসলেট আপনারা পেয়ে যাবেন পশ গ্যালারিতে, আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই তো আমি মোটামুটি রেডি, চুলটা একটু সেট করে নিতে হবে, চুলটা খোলা রাখবো না বেঁধে রাখবো তাই ভাবছিলাম। যাই হোক, আপাতত একটু খোলাই রেখেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। ডিফারেন্ট কালার কম্বিনেশনের শাড়ি হওয়াতে কিন্তু খুব কালারফুল লাগছে শাড়িটা। আমি নর্মালি লং জার্নিতে যদি শাড়ি পরতে হয় তাহলে এই টাইপের শাড়ি পরতে খুব পছন্দ করি, বিশেষ করে ঘুরতে গেলে কিন্তু খুব অনায়াসে ঘোরাফেরা করা যায় এই টাইপের শাড়ি পরে। নেক্সট ঢাকার বাইরে কোথাও ঘুরতে গেলে আমি অবশ্যই এই শাড়িটা সাথে করে নিয়ে যাবো। সাজগোজ কমপ্লিট করেই ঘর থেকে বের হয়েছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে, একটু কফি কালার টাইপ হলে মনে হয় শাড়িটার সাথে বেশি ভালো যাবে। তো ব্যাগের মধ্যে থেকে একটা লিপস্টিক বের করে নিলাম, আর এই তো আমি এখন কালারও চেঞ্জ করে নিয়েছি। দেখেন আগের কালারটার চাইতে এই কালারটা বেশি ভালো লাগছে না? আমার কাছে তো বেশি ভালো লাগছে। যাই হোক, শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।